তাহলে চন্ডিকা হাতুরে সিং এ আবার আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে। সেই হাতুরে সিং এ যিনি 5 বছর আগে পুরো ড্রেসিং রুম, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার সব জায়গার পরিবেশ বিষাক্ত করে দিয়ে চলে গিয়েছিলেন, হুট করে বাংলাদেশকে বিপদে ফেলে, তার কাছেই আবার কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিরছে এবং এতে কি আসলে লাভ হবে কতটা, আমাদের পুরনো কোচকে ফেরানোর যে ট্রেন্ড সেটা আসলে কি সাজেস্ট করছে, চলুন তা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, হাতুরে সিং এর সময়ে বাংলাদেশ ক্রিকেট অসাধারণ সাফল্য পেয়েছে বলা যেতে পারে। যদি আমি সব ফরম্যাট একটা সময়ের কথা যদি বলি তাহলে হাতুরে সিং এর সময় আমরা সবচেয়ে ভালো সাফল্য পেয়েছি, কিন্তু সেটার চড়া মূল্যও কিন্তু বাংলাদেশকে দিতে হয়েছে। ড্রেসিং রুমের পরিবেশটা শেষ দিকে একেবারে বিষিয়ে গিয়েছিল। জুনিয়র ক্রিকেটাররা, ধরুন সৌম্য সরকার, মুস্তাফিজ, এই প্লেয়ারদের মিরাজ, তাদের ডেবু হয়েছে এই হাতুরে সিং এর সময়ে, কিন্তু সিনিয়রদের সঙ্গে তার সম্পর্কটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেটা বাংলাদেশ ক্রিকেটকে প্রভাবিত করেছে এবং এই বাস্তবতা এখনও তো অস্বীকার করার কোনো উপায় নেই। হাতুরে সিং এর সঙ্গে ঝামেলার কারণেই মাশরাফি টি-20 থেকে অবসর নিয়েছেন। হাতুরে সিং এই হচ্ছে গিয়ে রিয়াদকে টেস্ট থেকে ছেড়ে ফেলার একটা কথা বলেছিলেন, ওয়ানডে তো খেলাবেন না, এরকম একটা জায়গা তো তৈরি হয়েছিল। হাতুরে সিং এর সময় হচ্ছে গিয়ে মুশফিকের সঙ্গে ক্যাপ্টেন্সি নিয়ে সেই যে বিশাল তাদের যে মনোমালিন্য সেটা তৈরি হয়েছে, যার সূত্র ধরে মুশফিক সেই টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছেন। হাতুরে সিং এর সময় ইভেন সাকিব আল হাসানের ওই যে টেস্ট থেকে বিশ্রাম নেওয়া নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। তাহলে আবার যখন তাকে ফিরিয়ে আনা হচ্ছে, ড্রেসিং রুমের সেই জায়গাটা কি থাকবে? হ্যাঁ, এখন ক্রিকেট বোর্ড থেকে বলা হচ্ছে যে পরবর্তীতে আমাদের কোচ যারা এসেছিলেন, স্টিভ রোডস বলুন কিংবা রাসেল ডোমিঙ্গো বলুন, তাদের যথার্থ কর্তৃত্ব ড্রেসিং রুমে প্লেয়ারদের উপরে ছিল না, কিন্তু যখন হাতুরে সিং এর সময় ছিল তখন কিন্তু এইটাই আবার দোষ হিসেবে বিবেচিত হয়েছে, এখন সেটাকে আবার গুণ হিসেবে দেখা হচ্ছে। আমি জাস্ট শুধু কিছু জায়গা, কিছু পেপার কাটিং, আগের সময়ের কিছু জিনিস রেফারেন্স হিসেবে দিতে চাই। যেমন ধরেন, হাতুরে সিং এ যখন দায়িত্বটা ছেড়ে দিলেন সেই 2017 সালে সাউথ আফ্রিকা ট্যুর থেকে আসার পরে, সেই ট্যুরে যাওয়ার সময় তো টিমের সঙ্গে তার একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়েছিল, তিনি টিম থেকে দূরে দূরে থাকতেন, পরবর্তীতে সেটা দেখা গিয়েছে। এবং যখন তিনি আসলে ছেড়ে দেওয়ার ঘোষণা জানালেন, সিনিয়ররা কিন্তু তাদের দেখুন হচ্ছে গিয়ে তাদের সন্তুষ্টির কথা, স্বস্তির কথা এটা জানিয়েছে, নিজেরা যখন কথা বলছেন তখন একসঙ্গে এটা নিয়ে ইনফ্যাক্ট রসিকতাও করেছেন। হাতুরে সিং এর ওই সময় আরো বেশ কিছু ব্যাপার ছিল। একটা হচ্ছে গিয়ে তিনি যেমন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনি বলেছিলেন যে প্লেয়াররা হাতুরে সিং এর সম্পর্কে অনেক মিথ্যা কথা বলেছেন এবং সেটা প্রমাণিত হয়েছে। প্লেয়ারদের আবার পাল্টা দাবি ছিল, ও সভাপতি এতে প্লেয়াররা খুবই আহত হয়েছেন, তাদের দাবি ছিল যে হাতুরে সিং এর যখন ওই দাবিগুলো করেছেন তখন সেটা সাথে সাথে ক্রিকেট বোর্ড কেন দেখেনি এবং এটার আসলে প্রমাণটা কোথায়। সো এইভাবে হাতুরে সিং এ কিন্তু প্লেয়ারদের কাঠগড়ায় দাঁড় করেছেন। শুধু কি প্লেয়ারদের, ধরুন হচ্ছে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট হাতুরে সিং এর সঙ্গে যখন মিটিং করলেন, হাতুরে সিং এ পরবর্তীতে আবার এসেছেন, এসে একটা মিটিং করেছেন, তারপরে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে হাতুরে সিং এর দল ছেড়ে দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে গিয়ে বড় মেজর রিজন সেটা সাকিব আল হাসান যে 2017 সালে সাউথ আফ্রিকা ট্যুরে টেস্ট খেলতে যেতে চাননি, যে কেন তিনি টেস্ট খেলতে যেতে চাইবেন না, এই কারণে সাকিব এবং ক্রিকেটারদের উপরে তার মানে তার হচ্ছে বিশাল একটা অভিমান। হাতুরে আবার পরবর্তীতে বলেছেন যে না, এরকম কোনো কিছু তিনি বলেন নাই, তার ক্যাপ্টেন্সি কোচিং ছাড়া পেছনে, বাংলাদেশ ছেড়ে যাওয়ার পেছনে সাকিবের এই বিশ্রাম নেওয়ার কোনো সম্পর্ক নাই। বোর্ড প্রেসিডেন্ট তাহলে কেন বলেছেন? বোর্ড প্রেসিডেন্ট খুবই চালাক লোক, খুবই বুদ্ধিমান লোক, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এটা বলার, সেই জন্যই তিনি এই কথা বলছেন। তার মানে বোর্ড প্রেসিডেন্টকে তিনি এখানে মিথ্যাবাদী বলেছেন। তিনি এই জায়গাটাতে বোর্ড প্রেসিডেন্টের বরাত দিয়ে, নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে তিনি বলেছেন যে হাতুরেও তাকে বলেছে যে খেলোয়াড়দের হচ্ছে গিয়ে যে কোনো খেলোয়াড় হোক তার চেয়ে দেশ বড়, খেলোয়াড়দের নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে কিন্তু সেটার জন্য কোনো প্রভাব দলের মধ্যে বা দেশের মধ্যে সেটা না পড়ে, সেইটা আসলে খেলোয়াড়দের প্রত্যেক খেলোয়াড়কে বুঝতে হবে। তার মানে হচ্ছে কি, খেলোয়াড়দের এই যে নিজেদের মধ্যে সমস্যা ছিল, দলের চেয়ে হচ্ছে কি দেশের চেয়ে খেলোয়াড় বড়, এই জিনিসগুলো জায়গাতে তো খেলোয়াড়দের কাঠগড়ায় তিনি দাঁড় করেছিলেন, সেই খেলোয়াড়দের সঙ্গেই তো তার এখন আবার কাজ করতে হবে, সেই কাজটা তিনি কিভাবে করবেন। এবং গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস যেটা, সেটা বোর্ড প্রেসিডেন্টের বরাত দিয়ে সেখানে হচ্ছে কি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি বলেছেন, হাতুরে সিং বলেছেন যে এরকম একটা টিমের কোচিং করানো তিনি কোনো মানে দেখছেন না, তার এই টিমকে দেওয়ার আর কিছু নেই, এভাবে যদি চলে তাহলে বাংলাদেশ ক্রিকেট আর সামনে এগোবে না, মানে এই টিমকে কোচিং করিয়ে তিনি সেটা করতে পারবেন না। আমাকে এখন বলেন তো 5 বছর পরে কি এমন হয়েছে যেখানে হাতুরে সিং এর মনে হবে এই টিমকে কোচিং করিয়ে তিনি এই টিমকে আবার এগিয়ে নিতে পারবেন, আরও অনেক দূর নিয়ে যেতে পারবেন, সেইটা কি আসলে হবে নাকি, এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্নের জায়গা।
দেখুন, আমি এটা এটাকে নেতিবাচকভাবে দেখার কোনো রকম কোনো কারণ নাই। আমি এটা বলছি না যে যে কোচ আসলে তারই বিরোধিতা করতে হবে, তার বিপক্ষেই শুরু করতে হবে। এখন হাথুরু সিং আসবেন কি আসবেন না তার আগে থেকে এই কথাগুলো বলতে হবে। হাথুরু সিং যখন ছিলেন তখনও আমি এই কথাগুলো টাইম অ্যান্ড অ্যাগেন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ফোরামে বলেছি, লিখেছি যে ড্রেসিং রুমটা কিন্তু হাথুরু সিং ওই কড়া হেডমাস্টারের মতো নিয়ন্ত্রণ করতে গিয়ে পুরো পরিবেশটা বিষাক্ত করে ফেলেছেন, এবং শেষবেলায় গিয়ে তিনি ক্রিকেটারদেরকে যেভাবে মিথ্যাবাদী বলেছেন, বোর্ড প্রেসিডেন্টকে যেভাবে মিথ্যাবাদী বলেছেন, পুরো বাংলাদেশের ক্রিকেট সিস্টেমকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, পাঁচ বছর পর আবার তার কাছে ফেরার যৌক্তিকতাটা প্রশ্নবিদ্ধ আমার কাছে অন্তত মনে হয়। এবং আরেকটা কথা আমি যে বলছিলাম যে আসলে ওই যে হাথুরু সিং বলেছিলেন তার দেয়ার কি আছে, এই টিমকে কি তিনি আসলে দিতে পারবেন কিনা, সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা, ওই জায়গায় আমার সামনে আরেকটা উদাহরণ রয়েছে, জেমি সিডন্স তো বাংলাদেশ ক্রিকেটে নির্মাণ পর্বে, মানে এই সময় গত 10 বছর আগের ওই সময়টার কথা যদি বলি, আমাদের যে সাকিব, তামিম, মুশফিক, রিয়া, তাদের ওই যে ব্যাটিং টেকনিক ঠিক করে দেওয়ার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, এটা তারা সবাই স্বীকার করে, আমরা সবাই স্বীকার করি। সেই সিডনসকে যে আমরা ফিরিয়ে এনেছি, সেই সিডনসে ফিরিয়ে এনে কি আমাদের ব্যাটিং লাইন আপের ব্যাটসম্যানদের ওই উন্নতির জায়গাটা কতটা হয়েছে আমাকে সেটা বলেন। তার মানে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা যখন ফুরিয়ে যায় পরবর্তীতে তাকে যখন আবার আনা হয় সেইখানে তিনি কতটা কী করতে পারবেন, জেমি সিডনসকে দেখে কিন্তু ওই জায়গাটায় হতাশার জায়গাটাই বা আশঙ্কার জায়গাটাই আসলে বেশি হয়। আমি জানি না এখনও ক্রিকেট বোর্ডের শর্টলিস্টের তালিকায় সেখানে ল্যান্স ক্লুজনার রয়েছেন, মাইক হাসি রয়েছেন, চন্দ্রিকা হাথুরু সিংহে রয়েছেন। হাথুরু সিংহের বেতনটা আগের চেয়ে আরও অনেক বেশি দাবি করছেন, যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে তার ব্যাপারে ওই ইন্টারেস্টটা শো করা হচ্ছে অনেক বেশি, এবং সেটাও টেস্ট এবং ওয়ানডে দলের জন্য। কিন্তু যেভাবে হাথুরু সিংহের বিদায় হয়েছে এবং ওই সময় যে কাদা ছড়াছড়িটা হয়েছে হাথুরু সিংহের সঙ্গে ক্রিকেটারদের এবং ক্রিকেট বোর্ডের, তাতে এইখানে আবার শূন্য থেকে সব কিছু শুরু করে এবং শেষ পর্যন্ত গিয়ে আগের মতো ইভেন্ট, ওই বিষাক্ত পরিবেশ সত্ত্বেও আগের মতো পারফরমেন্স হাথুরু সিংহে এনে দিতে পারবেন বাংলাদেশ টিমকে, সেইটা আসলে আমার কাছে একটু মানে আমার সংশয়ের জায়গাটা সেই জায়গায় প্রবলভাবেই রয়েছে। হাথুরু সিংহে যদি বাংলাদেশের কোচ হিসেবে আবার আসেন তাহলে সেটার জন্য বেস্ট অফ লাক, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট আমরা ভালো চাইবো, অবশ্যই হাথুরু সিংহের অধীনে বাংলাদেশ ভালো করুক সেটা চাইবো, কিন্তু যেভাবে তার বিদায় হয়েছিল তাতে আশার চেয়ে আশঙ্কার জায়গাটাই আমার অন্তত বেশি।